Assalamualaikum friends, Imran Electric Biker পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। Friends, আজকে কিন্তু আমি খুব সুন্দর দুটি তিন চাকার গাড়ি নিয়ে হাজির হয়েছি এবং দুইটা কিন্তু দুই মডেলের গাড়ি, তবে এগুলো কিন্তু ঈদ কালেকশন, একেবারে নতুন 2024 আপডেট ভার্সন ঈদ কালেকশন। তো আপনাদের জন্য এই গাড়িগুলো আমরা ঈদ কালেকশন নিয়ে আসছি। তো আপনার যে গাড়িটি পছন্দ আপনি সেই গাড়িটি আমাদের কাছে নিতে পারবেন, তবে দাম কিন্তু আপনি একই দামে পাচ্ছেন, মানে দুইটি দুই মডেল হলো দাম একই রকম নিচ্ছে আমরা। তবে ঈদের আগে যারা নেবেন তারা কিন্তু প্রতিটি গাড়িতে 10,000 টাকা ডিসকাউন্ট পাবেন, আর ঈদ ফুরিয়ে গেলেই ঈদের পরে যারা নেবেন তাদের জন্য 10,000 টাকা বেড়ে যাবে, মানে রেগুলার প্রাইস যেটা সেটা হয়ে যাবে। তো ফ্রেন্ড চলুন আমরা প্রথমেই গাড়ির নাম এবং গাড়ির এ টু জেড বিস্তারিত জেনে নিই, তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নিত্য নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন, সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা কল করবেন তারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোতে চাইলে দেশ দেশের বাইরে থেকেও আপনি ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন। তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ডান পাশে একটি গাড়ি, বাম পাশে একটি গাড়ি, দুইটি দুই কালারের গাড়ি এবং দুইটি দুই মডেলের গাড়ি। তো এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং দুইটি কালার রয়েছে, এটাও কিন্তু একটি রেড কালারের গাড়ি রয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আজকে গাড়ি যে কালারটি নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে সাদা এবং কালো ও নীল কালারের সংমিশ্রণ। এই গাড়িটির নাম হচ্ছে পাওয়ার প্লাস, আর এই পাওয়ার প্লাস গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে অনায়াসে 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারবেন। এই গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে দেখতেই পাচ্ছেন বাম্পার লাগানো আছে, চারিদিক থেকে খুব সুন্দরভাবে ঘেরাও করা আছে বাম্পার দিয়ে। সো অন্য কোনো গাড়ি যাতে আপনাকে আঘাত না করতে পারে বা অন্য কোনো গাড়ির মধ্যে আপনি লাগিয়ে দিলেও যাতে আপনার গাড়ির কোনো ক্ষতি না হয় এজন্য চারিপাশে কিন্তু বাম্পার দেওয়া আছে। এছাড়াও এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াট ব্রাসলেস মোটর এবং ব্যাটারি ক্যাপাসিটি 60 ভোল্ট 20 এম্পিয়ার। তো ফ্রেন্ডস এই গাড়িতে কিন্তু খুবই সুন্দর যতগুলো সিস্টেম রয়েছে আমরা যদি ডিসপ্লেগুলো একটু দেখি, প্রথমেই এই ডিসপ্লেটি কিন্তু এলইডি ডিজিটাল মিটার, একটু খেয়াল করবেন ফ্রেন্ডস আমি গাড়িটি অন করলাম এখানে কিন্তু শো করবে সব কিছু, মানে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে, বর্তমানে ইমার্জেন্সি লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন দুই পাশে, আপনি যখন এটা বন্ধ করে দিবেন শুধু ইন্ডিকেটর দিবেন তখন লেফট সাইড দিলে লেফট সাইডে জ্বলবে আবার রাইট সাইড দিলে রাইট সাইড জ্বলবে, সিস্টেমটা সত্যি আধুনিক। এছাড়াও গাড়িটি কিন্তু পার্কিং মোডে রয়েছে, মানে গাড়িটি এখন পিকআপ দিলেও চলবে না। এই যে পার্কিং মোডটি দেখতে পাচ্ছেন এই পার্কিং মোডটি আপনি যখন একবার ব্রেক প্রেস করবেন তাহলে পার্কিং মোড থেকে ড্রাইভ মোডে চলে আসবে, এখন কিন্তু আপনি পিকআপ দিলে গাড়িটি দৌড় দিবে, সিস্টেমটা একেবারে আধুনিক। এবং এখানে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন জিরো লাল আকারে এটাকে একটু কত কিলোমিটার চালিয়েছেন এখানে দেখতে পারবেন। এছাড়াও গাড়ির গতিবেগ কিন্তু দেখতে পারবেন গিয়ারের মাধ্যমে, এই যে লাল কালারের এক লেখা রয়েছে আপনি চাইলে কিন্তু 1 থেকে 2 গতিবেগ বেড়ে যাবে, আবার 2 থেকে 3 দিলে ফুল স্পিড আরো বেড়ে যাবে, প্রায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে গাড়িটি চলতে সক্ষম। এই গাড়িটি কিন্তু পিছন দিকে চলবে রিভার্স মোডে, আপনি রিভার্স মোড সুইচ প্রেস করে পিকআপ দিলে গাড়িটি কিন্তু পিছন দিকে যাবে। এছাড়াও গাড়ির সাথে পার্কিং লাইট, হেডলাইট এবং এই যে বাড়তি একটি সেলফ সুইচ, এছাড়াও বাম দিকে রয়েছে খুব সুন্দর আরো কিছু সুইচ দেখতে পাচ্ছেন, এখানে হরেন সুইচ রয়েছে, ইন্ডিকেটর সুইচ রয়েছে, ইমার্জেন্সি সুইচ রয়েছে, হেডলাইট আপার ডিপার সুইচ। তো সিস্টেমটা খুবই সুন্দর, এছাড়াও মাঝামাঝি পর্যাপ্ত জায়গা রয়েছে এবং গাড়ির সাথেও থাকবে রিমোট কন্ট্রোল ও চাবি, মানে দুই দুটি রিমোট কন্ট্রোল ও দুই দুটি চাবি থাকবে যা সহজে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে গেলেও লক করে যেতে পারেন, টোটালি সেন্সর সিস্টেম। এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির মধ্যে আপনি দুইজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন, তাছাড়া পিছনে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা টোটালি একেবারে আধুনিক একটি আইটেম, এই বক্সের মধ্যে আপনি চাইলেই খুব সুন্দরভাবে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন, সিস্টেমটা খুবই সুন্দর। এটাও কিন্তু লকার সিস্টেম, আপনি এখান দিয়ে লক করে রাখবেন, লক খুলে তারপরে আপনি কোনো কিছু রাখতে পারবেন, মানে চুরি হওয়ার কোনো ভয় নেই। তো ফ্রেন্ডস সিস্টেমটা সত্যি সুন্দর। তো পাওয়ার প্লাস গাড়িটি দেখলেন, পাওয়ার প্লাসের সাথে কিন্তু আরেকটি গাড়ি রয়েছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার প্লাস টু, পাওয়ার প্লাস টু। তো ফ্রেন্ডস পাওয়ার প্লাস টু গাড়িটি কিন্তু টোটালি ভিন্ন মডেলের দেখতে পাচ্ছেন, যার কারণে নাম দিয়েছে আমরা পাওয়ার প্লাস টু। এই গাড়িটি ফ্রেন্ডস দুটি কালার রয়েছে, একটি লাল আর একটি হচ্ছে সবুজ, খুবই সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন, কারো যদি বাম্পার সহকারে প্রয়োজন হয় আমরা সেটাও দিতে পারবো, এই গাড়িতে কিন্তু আমরা বাম্পার দেইনি। তো ফ্রেন্ডস এই গাড়িটি অসাধারণ সুন্দর, পার্কিং লাইট এবং গাড়ির পিছনে ঢেলনা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু বক্সও নেই, তবে এটার সিস্টেমটা টোটালি ভিন্ন এবং খুবই সুন্দর। এই গাড়িটি অসাধারণ একটি সুন্দর গাড়ি এবং এই গাড়ির যে চাকাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি গাড়ির চাকাই কিন্তু 10 ইঞ্চি টিউবলেস চাকা, 10 ইঞ্চি টিউবলেস চাকা এবং মোটর ক্যাপাসিটি ব্রাসলেস মোটর 1000 ওয়াট মোটর, 1000 ওয়াট ওয়াটার প্রুফ মোটর। এবং এছাড়াও রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন সাসপেনশন, সামনেও রয়েছে হাইড্রোলিক সাসপেনশন, পিছনেও রয়েছে অসাধারণ শক্তিশালী সাসপেনশন। এছাড়াও মাডগার্ড গুলো SS মাডগার্ড এবং গাড়ির চারপাশে দেখতে পাচ্ছেন ফ্রেমটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস এই গাড়িটিও কিন্তু একই রকম সিস্টেম, 60 ভোল্ট 20 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সকল ক্যাপাসিটি ঠিক একই রকম পাওয়ার প্লাস এবং পাওয়ার প্লাস টু। তো ফ্রেন্ডস আপনাদের যার যেই
মডেলটি পছন্দ সেই মডেলটি আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ঘরে বসে থেকেও মাত্র 5 থেকে 10 হাজার টাকা বুকিং মানি দিলেই এই গাড়িগুলো আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি, আপনি গাড়ি হাতে পেয়ে কুরিয়ার সার্ভিসে বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।